নরসিংদীর মনোহরদীতে ভয়াবহ আগুনে 1 কোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। মনোহরদী প্রতিনিধি নজরুল ইসলামের পাঠানো তথ্য ও চিত্রে চেতনা ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার সকালে মনোহরদীর হাতিরদিয়া বাজারে এ ঘটনা ঘটে। মনোহরদী ও শিবপুর ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। শত্রুতা বশত কেউ আগুন লাগিয়ে দোকানগুলো ছাই করে দিয়েছে, এতে 9 দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এই ঘটনায় হাতিরদিয়া বাজারের 9টি দোকানে থাকা সব মালামাল ভস্মীভূত হয়ে গিয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে ব্যবসায়ীদের। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।